এখন বাজে সকাল 7:30, আমরা ফুল রেডি। জানি না মা ওরা উঠেছে কিনা, ওরা এখনো তো ওঠেনি, ওরা ওরা মনে হয় ঘুমাচ্ছে। ঘুম থেকেই ওঠেনি। এদিকে আমরা ফুল রেডি হয়ে গেছি, আমাদের লাগেজপত্র গোছানো কমপ্লিট, ফুল চেকিং হয়ে গেছে, রুম খালি। আমরা এত তাড়াতাড়ি রেডি হয়েছি কারণ আমরা একটু আমরা একটু বেরোবো আসলে, কারণ আজকে যেহেতু লাস্ট দিন, একটু যাওয়ার আগে একটু সি বিচে ঘুরে নেবো। আমার কালকে একদম ঘুম হয়নি, এই লাইটটা জ্বলছিল আর আমি লাইট এরকম চোখের সামনে জ্বলে ঘুমোতে পারি না। লাইটটা অফ করে দিতে, লাইট অফ করে দেবো, এটা অচেনা জায়গা, ওরকম অন্ধকারে এই দিকটা ব্যালকনিতে কোনো লকও নেই, তাই জন্য আমি জানি কিন্তু না। সব ভালো রুমে ব্যালকনির এইখানটা লক লক দেওয়া নেই উচিত কোনো, কিন্তু, যে কেউ তো ব্যালকনি থেকে খোলা উঠে। ব্যালকনিটাও তো পুরো খোলা না। হ্যাঁ, ধরো আমরা যখন তালা দিয়ে চলে যাচ্ছি, যে কেউ এসে ঘরের জিনিসপত্র নিয়ে নিতে পারে। নিয়ে নিতে পারে। আর দরজার লকটা আমার একটা জিনিস পছন্দ হয়নি, দরজাটা হচ্ছে গেট আবার লক, একটা ছিটকিনি নেই, মানে ভেতর থেকে আমাদের আর কোনো পার্সোনাল লক নেই। কেন ডাবল লক হলেই তো পার্সোনাল কেন লক? বাইরে থেকে কারোর কাছে স্পেয়ার কি থাকলেই সে খুলে দেবে। ও, যাই হোক, একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা হলো এই হোয়াইট, এই বেড কভার, পিলো কভার, এগুলো আমার খুব পছন্দ। আমাকে একটা কিনে দেবে প্লিজ বাড়ি গিয়ে? আমাদের খাটের একটা সেট করো। হ্যাঁ, হোয়াইট। আমার মা বলবে কি, প্রথমেই বললেই বলবে কি নোংরা হবে। হ্যাঁ, দুদিনেই সত্যি, এটা কিন্তু সত্যি কথা, দুদিনেই নোংরা হয়ে যাবে, কিন্তু ভালো লাগবে একটু। তো আমাদের এখানে ইয়ে দেওয়া আছে ইলেকট্রিক কেটেল, কিন্তু আমরা ধরেও দেখিনি এটাকে, কারণ যারা চায়ের নেশা খুব তাদের জন্য এসব সুবিধা। একটু ডিম সিদ্ধ ফিদ্ধ করলেও করা যায়, কিন্তু আমরা করিনি যখন, একটু পরে বাড়ি চলে যাবো, ওইসব ভেবে লাভ নেই, রাস্তায় আমরা কিনেই খেয়ে নিতে পারবো। কিনেই খেয়ে নেবো। এখন আমরা যাচ্ছি একটু বিচে, ওদের সঙ্গে চলো, দেখা করে আর চলে যাই। দেরি করো না, কারণ অনেক লেট হয়ে আচ্ছা, যাবে। সব কমপ্লিট তো বুঝছো? হ্যাঁ, ওই বিচে গিয়ে তাড়াহুড়ো করে চলে আসতে হবে, তাই আর বক বক না করে চলতে হবে। চলো, যাচ্ছি আমরা বিচে। আর এইখানে সরস্বতী ঠাকুরটা বিসর্জন কবে হবে জানি না। দেখো ভাই, এই সরস্বতী মাটাকে দেখে দেখে লোকেশন জিজ্ঞেস করছে, সরস্বতী মাতি আগে না পিছনে? ও, এই সরস্বতী ঠাকুরটাই বলছিল, কিন্তু এবারে তো বিসর্জন দিয়ে দেওয়া উচিত, ঠাকুরটা দেখতে এত সুন্দর। উদয়পুর না, আমরা বাড়ি যাবো আজকে। সব গাড়িওয়ালারাই জিজ্ঞেস করছে উদয়পুর, তাজপুর, তালসারি। আমরা চলো এখন, যদি আমরা এখান থেকে ধরো তাজপুর চলে যাই বা মন্দারমণি চলে যাই, মাকে বললো তোমরা চলে যাও, আমরা একদিন পরে যাচ্ছি। টিকিট কাটা, কিন্তু টিকিট কাটাও কোনো ব্যাপার না, কিন্তু কালকে আবার টিকিট পাবো না, এটাই হলো কথা। তৎকাল বেরোতে হবে, দরকার নেই, কালকে থেকে কাজ বাজ শুরু, আজকেই বাড়ি পালাই কি। আবার সকালবেলা খেজুরের রস, আজকে নতুন জিনিস ট্রাই করছো, অনেকদিন ধরে ভাবি খাবো, দেখে তো জল মনে হচ্ছে গো। অন্তত সব খেয়ে দেখুন, এখানে সবাইকে যাচাই করতে পারবেন যে আমি রস এক। ভালো ভালো, এগুলো বাচ্চা ছেলেগুলো খায়, 4 গ্লাস 5 গ্লাস 6 গ্লাস, বাচ্চা ছেলেগুলো, এর মতো উপকার কিছু নেই। উপকার আছে জানি, কিন্তু অরিজিনাল মাল হলে তো ভালো। আপনারা তো বিশ্বাস করি না, দেখুন ধরে চা বানাবে। ভালো, আমি প্রথমবার খাচ্ছি খেজুরের রস। আমরা কেষ্টপুরে থাকতে একবার খেয়েছিলাম, আমি কখনো খাইনি, খালি পেটে মানে খাই, খালি পেটে খাই। আরে লিভারটাকে ঠান্ডা রাখে, গ্যাস অম্ল থাকলে বেরিয়ে যায়। সি বিচটা নাপতে ইচ্ছে, আমি এখন খাবো না, সি বিচটা নাপতে ইচ্ছা করছে আমার, নাবাটা অনেক কষ্ট। নাপবো না, না ওদিক থেকে ইজিলি নাবা যায়, ওই তো ওখানে নাবা যায়। চল না, থাকে কো, নাপবো না, আরে বালি হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্যই নাপবো না, আর স্লিপারও পরে আসি। খেজুর রস খাওয়া হয়ে গিয়ে অনেকক্ষণ আমরা বিচে বসেছিলাম, এখন রুমে চলে যাচ্ছে। আর আর বেশি রুমে বসলে, বিচে বসলে এবারে বাড়ির রুমে যেতে পারবো না, আরও নিচে গিয়ে রিসেপশনে আবার হিসাবপত্র করতে হবে, ওদের বিলটা পেমেন্ট করতে হবে, অনেকটা সময় লাগবে। আর আমরা তাড়াতাড়ি রুমটা ছেড়ে দেবো, কারণ আমরা একেবারে ব্রেকফাস্ট করে স্টেশন যাবো, তাই তো? চলো, আমরা বেরোচ্ছি এবারে কি করতে, ব্রেকফাস্ট করতে। একদম পাশে ওই কাকিমার দোকানে কালকে খেয়েছিলাম, ভালো ছিল, ওখানেই খেয়ে নেবো। বলো ডিম টোস্ট খাবে? তা গ্রাউন্ড ফ্লোর আসতে কতক্ষণ লাগবে? আচ্ছা, আগে বিলটা পেমেন্ট করে দিলে হয় না? বিল রেডি করেছে কিনা একটু গণেশ ঠাকুরটাকে দেখি। বিল রেডি দাদা? আজকে তো তোমার দেখাই নেই ভিডিওতে, ঘুমই ভাঙছে না। বাড়ি বাড়ি যেতে ইচ্ছে করছে না? না, বাড়ি যেতে ইচ্ছে করছে, বাড়ি তো মন টানবে, কিছু দিয়ে মানে মুহূর্ত পর পর বাড়ির মন টানবে। বাড়ি ফেলে এসেছি, পটাশ ফেলে এসেছি, মাকে ফেলে এসেছি, বাড়ি মন টানবে না? আচ্ছা, এখন কি অর্ডার হবে? কচুরি? কচুরি তোর কি, মুড়ি ঘুগনি? মুড়ি মুড়ি আমি খাই না।
এর মা মুড়ি খোর, যত ইচ্ছা মুড়ি খায়। আমাদের সবার কচুরি, ম্যাডাম কচুরি খায় না। আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি, ঘুগনিটা একটু এ টেস্ট করে বলছে মাছের ঝোলের মতন খেতে। ঠিক আছে, মাছের ঝোল লুচিও ভালো লাগবে খেতে। আজকে ভাবছিলাম আমরা ঘুম পাচ্ছি, এখন এসে শুয়েছি ঘুম পাচ্ছে, আর মাকে বলছি যে 4,000 টাকা দিয়ে চলো একদিন আবার ঘুমানোর জন্য 4,000 টাকা দিয়ে থেকে যাই। একদম দীঘা স্টেশনের পাশেই এই জগন্নাথ মন্দির হচ্ছে, বিশাল বড় হচ্ছে বলো। ভিডিওতে দেখছিলাম, সত্যি স্টেশনের এত কাছে ভাবিনি, তালসারি না আর খুব বড় হচ্ছে, ভিডিওতে অতটাও বোঝা যাচ্ছে না। এই জগন্নাথ মন্দির হলে কমপ্লিট হয়ে গেলে আবার আসবো, 2 বছর লাগবে নাকি করতে এটা, বিশাল বড় হচ্ছে দেখেছো, বা পুরো পুরীর মতন হচ্ছে, স্ট্রাকচার পুরো পুরীর মতন হবে। ট্রেন লেট, 15 মিনিট হয়ে গেল, 10:05 ঢোকার কথা, 10:20 এখন আমরা বসে আছি, শুনছি নাকি 40 মিনিট লেট হবে, তবে নেটে কোনো ইন্ডিকেশন দিচ্ছে না কতক্ষণ লেট হবে না হবে, কিছু ইনফরমেশন নেই এখনও। তো প্রায় 1.25 ঘন্টা ওয়েট করার পর আমরা ট্রেনে উঠে গিয়েছি, ট্রেনটা যখন চলতে আরম্ভ করেছে তখন বাজে 12টা, আমরা জানি না কটায় পৌঁছবো। অ্যাকচুয়ালি আমাদের পৌঁছে যাওয়ার কথা 2টায়, কিন্তু ট্রেন যেহেতু ছেড়েছে 12টায়, জানি না কাল থেকে চা খায়নি, চায়ের নেশায় পাগল হয়ে যাচ্ছে আমার মা রে। ওটাকে আরো ডিপ করো এটার মধ্যে, যত চা পাতাটা ডোবাবে, চা পাতাটা যত ডোবাবে তত ইয়ে হবে। দেখো প্রিমিয়ামের, আমার বাবা চায়ে ডুবিয়েই যাচ্ছে চা পাতাটাকে। যদি আমরা সকালে ব্রেকফাস্ট করেই ট্রেনে উঠেছিলাম, কিন্তু যেই না দেখছি 12:30 বাজে অমনি কিন্তু খিদে পেয়ে গেছিলো। মিষ্টি দই ট্রেনে এই প্রথমবার আমি ট্রাই করলাম, একদম আজব খেতে, মানে মিষ্টির দোকানের মতন টেস্টটা একদমই নয়, আর এটার মানে টেস্টটা খুব খারাপ না হলেও খুব ভালো। কেউ কিছুই খাচ্ছে না, 1টা বাজে যখন তখনও, মানে সবাই বলছে বাড়ি গিয়ে আমরা ভাত খাবো, কিন্তু আমি আর টলারেট করতে পারলাম না খিদেটা। আমি সম্রাটকে বললাম আমাকে একটা চাউমিন কিনে দাও, তো আমি চাউমিন খেয়ে আপাতত শান্ত হয়ে পৌঁছলাম হাওড়া। ট্রেন থেকে নেমেই রয়েছে আবার একটা ডিস্টার্বিং নুইসেন্স, সেটা হচ্ছে ট্যাক্সি খোঁজা। আবার এখানে হাওড়াতে কি সব যাত্রী সাথী ফাতি আছে দেখি কতক্ষণে কি পাই। আমাদের দীঘা ব্লগ এখানেই শেষ হচ্ছে, তাহলে আজকের জন্য বাই।